ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম তো এখন বাজে প্রায় 10:30টার মতো হ্যাঁ 10:30টায় রায়ান এই কি করছো বাজার থেকে বাজার ছেড়ে আসছে খালিয়ে দিয়েছো কেন ফেলে দিয়েছো আপনাদের ভাইয়া বাজার থেকে ড্রাগন ফল নিয়ে আসছে আর হচ্ছে পাকা পেয়ারা আর হচ্ছে কলা নিয়ে আসছে বাচ্চাদের জন্য আর আমার রান্না করার জন্য শুধু চিচিঙ্গা আর হচ্ছে শশা চিচিঙ্গা রান্না করার জন্য আছে শশা এমনিতেই খায় ওরা তাই নিয়ে আসলো তুমি কি নিয়ে আসছো সত্যি তুমি জাম্বুরা খাবে আর কি খাবে বলো তো তুমি শসা তারপর ড্রাগন সব খেয়ে ফেলবে এগুলোর উপর বসে না এটা তোমার না এটা আমার জাম্বুরা তুমি খাবা পাকা মিষ্টি মজা কত ছোট কত মিষ্টি আর পাকা পেয়ারা এখন খাও নাই নরম তো অনেক কেমন পেয়ারা খুব নরম মিষ্টি অনেক মজা তুমি কি আছো এখনো পালিয়ে দিচ্ছ কেন ওটা মজা না ওটা শখ ড্রাগন অনেক মিষ্টি খাও এটা খাও এটা হ্যাঁ এটা খাও এটা খাও এটা খাও এটা খাও তুমি এটা খাও এটা খাও একটা এটা খাও না তুমি এটা খাও ওকে আমি এটা খাবো মিষ্টি অনেক মজা খাও এবার খাও এবার খায় না কামু দিয়ে খাও মজা লাগবে
ছোটবেলার ছবি আমার কাছে আছে, গান গাইতেছে, দেখছো সাদা সাদা কালা কালা খাওয়া ছবি। খাও এই তো দেখেন আমার বাচ্চারা, তারা ভাই বোন মজা করছে, মারামারি করছে। সে হচ্ছে খুব শক্তিশালী, আমার ছেলে খুব শক্তিশালী। সে সবসময় বলে আমি হচ্ছে স্পাইডারম্যান, আমার অনেক শক্তি। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওদের সারা দিনটা কীভাবে ওরা মজা করে, কীভাবে কাটায়। এই তো রান্না করার ফাঁকে রান্নাগুলো শেয়ার করতে পারিনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই রান্নার ফাঁকে আমরা একটু জাম্বুরার হচ্ছে আমরা একসাথে মাখায় তারপরে খাচ্ছি। তো আজকের মতো এখানে ভিডিওটি অফ করছি। আপনারা যদি আমাদের এই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।